সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সেই সাথে সবাই একটা নিজেরা নিজেরা সজোর একটা তালি দিয়ে নিজেদেরকে বরণ করে নিই। ধন্যবাদ। আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, তাকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সেই সাথে দর্শকদেরকে সজোরে হাততালি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে আরও একজন উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি, তিনি হচ্ছেন আমাদের জনপ্রতিনিধি সাবিনা আক্তার তুহিন এমপি, তাকেও মঞ্চে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। একটা জোরে হাততালি হবে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর মোহিত কামাল, আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, তাকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এখন আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি ও সাহিত্যিক গুলশান ইয়াসমিন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রোকেয়া ইসলাম। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান করছি আজকে যাকে উপলক্ষ করে এই অনুষ্ঠান, আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। একটা জোরে হাততালি হবে। এখন মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب صدق الله العظيم। মঞ্চের সামনে আগত বিশেষ অতিথিদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য, এবং সেই সাথে রাফিয়া ইয়াসমিন এবং ময়ূর পঙ্খীর ভলান্টিয়ারদেরকেও মঞ্চে অনুরোধ জানাচ্ছি জাতীয় সঙ্গীত গাইবার জন্য। সবাই একটু দাঁড়াবো, জাতীয় সঙ্গীত হবে এখন।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএস এর বাংলা চ্যাপ্টারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাফেজা ইয়াসমিন। বিশেষ অতিথি কবি ও সাহিত্যিক গুলশান ইয়াসমিনকেও ব্যাজ পরিধান করে দেওয়ার জন্য রাফেজা ইয়াসমিনকে অনুরোধ জানাচ্ছি। লেখক রোকেয়া ইসলামকেও ব্যাজ পরিধান করে দেওয়ার জন্য রাফেজা ইয়াসমিনকে অনুরোধ জানাচ্ছি। আমরা একটু জোরে হাততালি দিব যাতে সবাই আমরা নিজেরা উৎসাহিত পাই এবং যাদেরকে পড়িয়ে দেওয়া হচ্ছে সবাই যাতে একটু সম্মানিত বোধ করে। ধন্যবাদ। বিশেষ অতিথি ডক্টর মোহিত কামালকেও ব্যাজ পরিধান করে দেওয়ার জন্য রাফেজা ইয়াসমিনকে অনুরোধ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএস এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নুরুল আবেদিন সাহেবকেও ব্যাজ পরিধান করে দেওয়ার জন্য রাফেজা ইয়াসমিনকে অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএস এর বাংলাদেশ চ্যাপ্টারের সম্মানিত চিফ কোঅর্ডিনেটর মুস্তারি বেগমকেও ব্যাজ পরিধান করে দেওয়ার জন্য রাফেজা ইয়াসমিনকে অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমাদের আজকের প্রোগ্রামটি একটা সম্পূর্ণ প্রধান অনুষ্ঠান, তো আমরা আসলে বিভিন্ন পর্বে আছে, আপনারা একটু কষ্ট করে হাততালি দিবেন, সেই সাথে নিজেরাও আজকের অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের যাকে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নুরুল আবেদিনকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাফেজা ইয়াসমিনকে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহিত কামালকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ময়ূরপঙ্খীর ভাইস চেয়ারম্যান লিডার রহমানকে। মোহিত কামালকে ফুল দিয়ে বরণ করবেন ময়ূরপঙ্খীর ভাইস চেয়ারম্যান লিডার রহমান। একটা জোরে হাততালি হবে। বিশেষ অতিথি কবি ও সাহিত্যিক গুলশান ইয়াসমিনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন রাফেজা ইয়াসমিন। সেই সাথে আমাদের লেখক রোকেয়া ইসলাম আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, তাকেও ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য রাফেজা ইয়াসমিনকে অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ময়ূরপঙ্খীর সদস্য সৌরভকে। সেই সাথে আমাদের অনুষ্ঠানের আজকের প্রথম পর্ব এখানেই শেষ হলো। এখন আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয়, একটি মানুষের ফ্রিজে যদি পর্যাপ্ত খাবার থাকে, মাথার উপরে ছাদ থাকে, তাহলে আপনাকে সুখী ভাবতে হবে। তো বাংলাদেশে বহু মানুষ এভাবে সুখী সুখে কোন, এখন আমি যদি বারবার চাও কোনো শেষ নেই, কিন্তু চাওয়া আল্লাহ সময়ের আগেও না সময়ের পরেও না, আল্লাহ যার যার ভাগ্য নির্ধারণ করে রেখেছে। তাই আমরা যেন প্রতিযোগিতা করতে যে আমরা নিজেকে যেন এইভাবে আমরা অসত্যকে নিজেকে ধাবিত না করে অসৎ পন্থা অবলম্বন করে শুধুমাত্র বিত্তশালী না হয়ে একজন বিত্তবান মানুষ হতে হবে। আজকে মানুষ হিসেবে আবেদন ভাই যে কাজগুলো করে যাচ্ছে, তিনি করে যাচ্ছেন মানুষকে মানুষ হিসেবে উপলব্ধি করার জন্য। নিজেকে যদি নিজেই ঘৃণা করি,
যেন আমার অপকর্ম কে যদি আমি নিজেকে নিজে ভালোবাসতে না পারি তাহলে কিন্তু আমি মানুষ নই। আমি একজন ব্যক্তি যখন পাপ করে অসৎ পন্থায় অর্থ উপার্জন করে সে কিন্তু নিজেকে নিজে রেসপেক্ট করে না, তাই আমাকে ভালোবাসার জন্য সুখী শান্তি এটা শুধু একজন ভালো মানুষই থাকতে পারে। আপনি চেষ্টা করবেন যে যেখানে আছেন, আরেকটি আহ্বান আমার কাছে আমার রইবে সেটা হচ্ছে যে যে পর্যায়ে থাকি চল্লিশ ঘরের মধ্যে যদি কেউ না খেয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কোনো ইবাদত বন্দেগি কোনো কামিল লোকে কিন্তু সেটা আল্লাহ তাআলা কিন্তু সেটা তাকে বেশ তার জন্য কিন্তু হারাম হয়ে যায় চল্লিশ ঘরের মধ্যে কেউ না খেতে। আমরা মানব ইসলামে এত বারবার মানব কল্যাণের কথা মানব গুণের কথা বলেছে কিন্তু আমরা কয়জন আমার পাশের বাড়ির লোকটি কি খেয়েছে সেটা আমার খোঁজ নেই। তা আমরা যেন জনকল্যাণে আমরা যারা জনপ্রতিনিধি শুধু জনগণের কথা আমরা না সর্বস্তরে যারা সামাজিক আন্দোলনের সঙ্গে আপনারা জড়িত আপনারা একটা কথা মনে রাখবেন শুধু মিটিং মিছিল বা সেমিনার না, আমাদের বুকের ভিতর মনের ভিতর একটা জিনিস ধারণ করতে হবে সেটা হচ্ছে মানব প্রেম। আমার পাশের বাড়ির মানুষটি খেয়ে আছে না খেয়ে আছে সেটি দেখা, তাকে যদি আমি একটি অনাহিত মুখে যদি আহার জোটাতে পারি সেটাই আমার সার্থকতা। অনেকে বিভিন্ন খাওয়ার অনুষ্ঠান বলে দরিদ্র যদি অর্জন করে নামে মাত্র কিন্তু সেই জিনিসটি সেই খাবারটি এমনকি কুরবানির গোশত আত্মীয় স্বজন দিয়ে দিয়ে এক টুকরো করে দেখা যায়। আমি অনেককে দেখেছি তারা কোরবানির গোশতটা এক টুকরো করে তারা দেয় কাতে গরিবদের, অথচ ওই গরিবটি একটু গোশতের জন্য বাড়িতে এসে আমরা একটি প্যাকেট তাদেরকে যদি একটু সুন্দর করে হাতে তুলে দিতে পারি তাহলে আমাদের সেই সার্থকতা কোরবানির যে সার্থকতা যে ত্যাগের কথা বলা হয়েছে সেই ত্যাগটি কিন্তু তখনই হয়। আমি আমরা অনেক সময় যে ঈদের কাপড় দেবো জাকাতের কাপড় নেতাদের কাছে দিলে নেতারা কাজের বোয়া ই তাদেরকে পাঁচটা দিয়ে দিলে কিন্তু যাদের পাওয়ার কথা তারা পায় না। তো আমরা এই জিনিসগুলো আজকে যারা যে কজন শুনেছেন আমি মনে করি এই কজনও যদি সেটা আমার এই ছোট্ট কথাটুকু এই অনুরোধটুকু আপনারা রাখেন তবে আমার এই বক্তৃতা বা এখানে আসার সার্থকতা। আপনারা যে যার জাকাতগুলো আছে প্রকৃত অর্থে যে গরিব তার কাছে যেন আমরা তুলে দিতে যে যতটুকু পারি এবং সবসময় অন্তত প্রতিদিন একটি মানুষের মুখে যদি আমরা যে উদান্ত মানুষের মুখে হাত দিতে পারি এটা কিন্তু পরিবারের মিষ্টার লোকের সঙ্গে একটা দুটো লোক খেতে পারে, তাই এটি এই খাওয়াটা আমি যদি দুটো দরিদ্র লোককে খাওয়াতে পারি সেটাই আমার এটাই আমার দারিদ্র বিমোচনের যে কাজ করা সেটাও কিন্তু সব দেশের জন্য কাজ করা। দারিদ্র বিমোচনের জন্য আমরা দুজন দুজন লোকের যদি আহার দেয় এভাবে কিন্তু ধনীর কাছ থেকে গরিবের কাছে যদি যায় তাহলে সার্থকতা আসবে এবং দারিদ্রতা এক সময় নির্মূল হবে। আমার বাংলাদেশ বাংলাদেশকে সুন্দর দেখতে চাই এবং আবেদিন ভাই শুধু শুধু সেমিনার না শুধু মানব কল্যাণে আপনি আপনাকে নিয়োজিত করবেন মানুষের সেবা এবং আমরা যেন ব্যক্তি স্বার্থের জন্য বিভিন্ন সংস্থার সংগঠনগুলো হয়ে গেছে নিজের আখের গুছানোর সংগঠন এনজিওগুলো বলেন আর যত বলেন রাজনৈতিক লোকদের গালি দেয় তাদের তো একটা জবাবদিহিতা থাকে কিন্তু যারা এনজিওগুলো চালায় তাদের কিন্তু জবাবদিহিতা থাকে না। বিদেশ থেকে অর্থ আসছে গরিবের ভাগ্য উন্নয়নের জন্য সেই উন্নয়ন হচ্ছে আমাদের, আমাদেরকে নিজেদের ভিতর যদি সততা না থাকে উন্নয়ন কখন আমার দেশটা আজকে কিন্তু এগিয়ে যাচ্ছে মানব প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করছে ঠিকই কিন্তু দুর্নীতি যদি আমাদের রন্ধে রন্ধে থাকে সম্ভব না। ফরমালিনের কথা বলে অনেকেই বক্তৃতা দেয় আরে ফরমালিন ঘরে ঘরে যদি আমরা করি আমরা যদি ব্যবসা করতে চাই করি সরকার সরকারকে সরকার তো আপনি আমি সকলে মিলে তো সরকার সরকারকে তো আমরাই নিয়ন্ত্রণ আমাদের চরিত্রটা ভালো করতে হবে। রাস্তা একটা খাবার খেয়ে রাস্তায় ফেলে দিলাম সে প্যাকেটটা আমি পকেটে ভরে নিয়ে গেলেই তো হয় তাহলে রাস্তাটা একটু ভালো জায়গা থেকে আমরা ফেলে দিতে পারি। আমরা আমাদের সমাজটা কি আমরা যদি নিজেরাই কিন্তু সুন্দর করতে পারি বাংলাদেশটা এমন একটা দেশ বাঙালিরা অনেক বেশি পরিশ্রমী আজকে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ আজকে মধ্যময় দেশ। আমরা ভিক্ষার ঝুলের প্রতি তাকে থাকবো কেন বিদেশে যা পরিশ্রম করি দেশে তো করতে পারি। আমি বিদেশে যে অনেকে দেখি অনেক অল্প আর্ন করে তারপরে বসে আর আবেদন ভাই তো বাইরে থাকে আমি কয়েকজন বিদেশি আমার দলীয় নেতা টাতা অনেকের মুখে কথা শুনে আমি হতবাক হয়ে থাকি যখন তারা বলে নিজের দেশ কিনে বাংলাদেশে যাওয়া যায় না। আরে বাঙালির মতো মানবাধিকার এবং মানুষের প্রতি প্রেম বাঙালির মতো তো কারোই নেই।
আপনার একটি বাচ্চা না খেতে গেলে আরেকজন এসে একটা খাবার হাতে দেবে। বাঙালি টাকার কথা চিন্তা, বাচ্চাটা কাঁদছে। আমি একবার তার কিনতে আমি ফিনল্যান্ড যাচ্ছি, তার কিনতে আমার বাচ্চা ছোট তখন, আমি একটু বাচ্চাকে ফিডার দেওয়ানোর জন্য আমি বললাম একটু পানি দেন। আগে আমাকে বললো তুমি আগে আমাকে ইউরোটা দাও, দেন আমি তোমাকে পানি দেবো। বাঙালি হয়তো কি এটা পারতো, তাহলে ওরা নাকি মানব অধিকার অনেক উন্নত। আমি মনে করি মানব অধিকার যদি থাকে বাংলাদেশেই আছে, প্রেম যদি থাকে নিজের দেশে মানুষ আছে। যারা অনেক বছর ধরে বিদেশে থাকে তারা দেশ সম্পর্কে জানেন না, দেশটা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও এক সময় এই দেশের মানুষ এখানেও মানুষ কাজ করতে আসবে, দেশটা কিন্তু সেইভাবেই প্ল্যান করে শেখ হাসিনা যদি আরেকবার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা পায়, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এদেশে মানুষ একদিন কাজ করতে আসবে। আজকে কিন্তু আমরা নিজস্ব স্থানের পদ্মা সেতু করছি, আজকে আমাদের মেট্রো রেল এগুলো তো আমরা কখনোই কখনো ডিজিটাল বাংলাদেশ এখন রেজাল্ট আমরা ইন্টারনেটে দেখতে পারি। একটি খবর আপনার পত্রিকার পাতা খোঁজা লাগে, ইন্টারনেটে সব খবর হয়ে যায়। কালকে জঙ্গি হামলা হচ্ছে রাতে দুটোর সময় আমি জেনে গেলাম, আমরা কি পত্রিকার পাতা রাত দুটোর সময় খুঁজতে পারি, অনলাইন পত্রিকা আমরা দেখি। আজকে বাংলাদেশ আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছি, আমার দেশটাকে কেউ বিদেশে যে ও দেশটা আপনার না, ওরাও আপনাকে বাঙালি খাবে, তাই নিজের দেশটাকে আপনারা প্রতিনিধিত্ব করেন। আপনাদের দেখবো আপনাদের বরঞ্চ বিদেশে আচরণ ভালো করলে আপনাদের আচরণ দেখে বাঙালির প্রতি রেসপেক্ট পাবে, তাই নিজের দেশটাকে কখনো খাটো করবেন না। বাংলাদেশে এমনও মানুষ এমনও মহামানবের জন্ম হয়েছে যা বিশ্বের কোনো দেশে জন্মগ্রহণ করেনি। বাংলাদেশে মানুষ আজকে ওষুধ শিল্পে বাংলাদেশের ওষুধ এখনো মানুষ বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের পোশাক বিশ্বের মানুষ মানে এত সুন্দর পোশাক মানে পড়ছে, দেশটা কোথায় পিছিয়ে পিছিয়ে নেই। আর নিজের দেশকে কখনো অবহেলা করে কথা বলবেন না, বিদেশে থাকেন ঠিকই, মনে রাখবেন সোনার বাংলাদেশ, বাংলাদেশে বিশ্বের মধ্যে মানব অধিকারে এক নাম, সকলকে মানব অধিকারে এবং নিজেকে প্রত্যেকে আমরা জনগণের প্রতিনিধি হয়ে কেন আমরা সবাই সবাইকে এভাবে ভাবি যে না, আমি একজন নাগরিক, আমার নাগরিক অধিকার যেমন আছে তেমনি আমার নাগরিকের দায়িত্বটুকু আমরা যখন পালন করি। এবং ছেলেমেয়ের আজকে জঙ্গিবাদে অনেকে দাবিত হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, আমার ছেলেমেয়ে আমার বাসা ভাড়াইটা কী করছে, আমার আত্মীয় স্বজন কী করছে, আমরা প্রত্যেকে খোঁজ খবর বলে একটু নেই, তাহলে দেশটা কিন্তু জঙ্গিবাদের দিকে ধাবিত হবে না। আজকে জঙ্গি নির্মূলে আমি মনে করি আমাদের দায়িত্ব প্রত্যেকে, আমি প্রতিটা মানুষ যদি আমরা আমাদের ঘরটা সামলাই তাহলে সরকারকে করতে পারে, সরকার একটা সাপোর্টিং রোল পালন করতে পারে, কিন্তু দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে। আমার সমাজটা আমার, আমার দেশটা আমার, ভালোবাসাটা আমার, আমাকে করতে হবে, সরকার কিন্তু জনগণকে নিয়ে। সরকার সকলকে ধন্যবাদ, এবং আজকে অনেক কথা বলে বিরক্ত করলাম। আমিনুল ভাইয়ের সুন্দর জীবন কামনা করি, এবং জনসেবা যে জিনিসটা প্রকৃত অর্থে শুধু সেমিনার নয় সেটা আমরা বাস্তব রূপ দিতে চাই। আমি নিজে লিখেছি, এটা হয়তোবা ভুল ত্রুটি হয়তো কিছু নেই, কিন্তু কিছু গ্যাপ হয়তো থাকতে পারে, কিছু ফাঁকা ভাগ থাকতে পারে লেখার মধ্যে, ভুল ত্রুটি না থাকলেও কিছু ফাঁক থাকতে পারে। আমি নিজে এটা মনে যা এসেছে আমি লিখেছি, যতটুকু জানি, কারণ উনি তো সুদূর আমেরিকা থেকে এসেছেন, আমি ওনার সঙ্গে এত বেশি জানি না, যতটুকু জানি আমি নিজের মনের মনের মাধুরী মিশিয়ে আমি লিখেছি। তো যাই হোক, গ্যাপ যদিও থাকুক, আমি তার কাছ থেকে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। হে স্বদেশ প্রেমিক, সুদূর প্রবাস থেকে বাঙালিদের মাঝে মেলবন্ধন তৈরির প্রত্যয় নিয়ে আপনি এসেছেন আপনার শেকড়ের মাটিতে। উক্ত অনুষ্ঠানে আপনার মতো বিদগ্ধজনের উপস্থিতি বাংলাদেশ, আমেরিকা ও দেশ বিদেশের জনগণ, বিশেষ করে বাঙালিদের যোগাযোগকে আরও শানিত করছে, এজন্য আপনাকে জানাই আন্তরিক ফুলের শুভেচ্ছা। হে প্রবাসী বন্ধু, সুদীর্ঘ 27 বছরের প্রবাস জীবনে আপনার কর্মময়, পারিবারিক, সামাজিক, ধর্মীয় জীবনের অভিজ্ঞতা আমাদের উৎসুক মনকে আরও উদ্যমী ও আরও উৎসাহী করে তুলছে, কারণ আপনি আমাদের সবার কাছেই অতি প্রিয় প্রবাসী বন্ধু। হে মানবদরদী ও সমাজসেবক,
আপনি বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ এর প্রতিষ্ঠাতা সভাপতি, আপনি বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা সভাপতি। এর মাধ্যমে আপনি তৈরি করছেন বরেণ্য নেতা, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, সমাজসেবী, সংগঠক, শিক্ষক এবং বিজ্ঞান উৎসাহী। আপনি প্রতি বছর এই ফাউন্ডেশনের মাধ্যমে উচ্চ পর্যায়ের গুণী ব্যক্তিদের লিডারশিপ অ্যাওয়ার্ড ও সমাজসেবীদের সমাজবন্ধু অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করেন। আপনি একজন মানব দরদী ও মানবতাবাদী ব্যক্তি। হে গরিব ও এতিম দরদী, আপনি ব্রাহ্মণবাড়িয়ার সোহাতা গ্রামের কাউসার পীরজির দরবার শরীফের এতিমখানার পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা। প্রতি বছর আপনার উদ্যোগে এখানে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আপনি ধার্মিক, গরিব ও এতিম দরদী। হে শিক্ষানুরাগী ও সাহিত্যমন্ত্রী, আপনাকে বাংলাদেশের ম্যাগাজিন শিক্ষা তত্ত্বের কান্ট্রি ডিরেক্টরের পোস্ট দেওয়া হয়েছে। আপনি বিদগ্ধ শিক্ষক, সাহিত্যিক, কবিদেরকে মূল্যায়ন করে অ্যাওয়ার্ড দিয়ে থাকেন, কারণ আপনি একজন জ্ঞানানুরাগী সাহিত্যমানা ব্যক্তিত্ব। আপনি আমাদের সকলের চলার পথের আলোর দিশারি। আপনি নিউ ইয়র্কে আয়োজিত বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক, কবি, লেখক, নাট্যকার, গীতিকার হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে প্রবাসী বাঙালিদের মাঝে আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাকে তুলে ধরেন। হাজার প্রতিকূলতার মধ্যেও আমরা যেন সন্ধান পাই এক স্বর্ণোজ্জ্বল দিগন্তের। হে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক, আপনি নিউ ইয়র্কের বাংলাদেশ কালচারাল সোসাইটির পৃষ্ঠপোষক। আপনার উদ্যোগে ও উৎসাহে প্রবাসী বাঙালিরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের যোগ্যতাকে যেমন তুলে ধরছেন, তেমনি বাংলাদেশের বাঙালিরাও সেখানে বাংলাদেশকে সাংস্কৃতিক অঙ্গনে কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন আপনারই মাধ্যমে। আপনি ও আপনার স্ত্রী দিলরুবা আবেদিন বাংলাদেশ কমিউনিটি অব আপডেট নিউ ইয়র্কে ষড়ঋতুর দেশ বাংলাদেশের প্রধান বাঙালি উৎসব পহেলা বৈশাখের ঐতিহ্য তুলে ধরেন মিলন মেলার মাধ্যমে। এভাবে দেশি বাঙালি ও প্রবাসী বাঙালিদের মধ্যে এক আত্মিক সম্পর্ক গড়ে উঠতে আপনি সাহায্য করেন। হে মহান নেতা ও শান্তির দূত, আমাদের সমাজ ব্যবস্থায় যেন কোনো অবক্ষয় না আসতে পারে সেই দৃষ্টিকোণ থেকেই আপনার এই প্রচেষ্টা। একে অপরের প্রতি যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের আস্থা তৈরি করছেন, সেটি আমাদের সমাজ ব্যবস্থায় আপনি এক পথিকৃতের নিদর্শন হয়ে থাকবেন। হে সঠিক পথপ্রদর্শক, আমরা উৎসাহের অভাবে, কর্মহীনতায়, হতাশায় এই ব্যস্ততম নাগরিক জীবনে যেন অসার বস্তুতে পরিণত না হই, মানবিক মূল্যবোধ থেকে যেন সরে না আসি, সেই ধ্যান ধারণায় আপনার কর্ম উদ্দীপনা নিয়ে যে আমাদেরকে উৎসাহিত করছেন তাতে আমরা চমৎকৃত হয়েছি। আপনার আপনার পরিবারের সবার জীবন হয়ে উঠুক পল্লবিত, কুশমিত ও সুবাসিত, স্বাচ্ছন্দ্যে শান্তিতে ভরে উঠুক আপনার জীবন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের প্রার্থনা, আমরা যেন আপনাকে আমাদের মাঝে বারবার ফিরে পাই। আপনার উপমা আপনি নিজে। ধন্যবাদ। ধন্যবাদ মুসলিম বেগমকে চমৎকার একটি মানপত্র উপস্থাপন করার জন্য। এখন মুসলিম বেগমকে অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নুরুলাবদিন সাহেবের হাতে মানপত্রটি তুলে দেওয়ার জন্য। সেই সাথে দর্শকদের কাছে অনুরোধ জানাচ্ছি একটি জোরে করতালি হবে। Thank you.
আপু বিশেষ অতিথি বৃন্দ এবং প্রবাস থেকে আগত বাংলাদেশি পীরজাদা নুরুল আবেদিন, যার কথা আমি মুস্তারি আপার কাছ থেকে শুনেছি। এর আগে আমি একটু মুস্তারি আপা সম্পর্কে বলি। পথে হলো দেখা, তাও কেমন দেখা? আমিও আমার কালচার ক্যাম্পিং করি, এডুকেশন ক্যাম্পিং করি, হেলথ ক্যাম্পিং করি। আমার দেখা হয়েছিল মেরি আপার সাথে। মেরি আপা একজন নেত্রী, নারী নেত্রী। আমার একটা প্রোগ্রাম হলো, মেরি আপা খুবই উৎসাহের সাথে যেয়ে থাকে এবং সেদিন ছিল ভীষণ ঝড়, প্রবল ঝড়, এখান থেকে ওখানে কাউকে দেখা যাচ্ছে না। এর মধ্যে আমার কানে টেলিফোন বেজে উঠলো। মেরি আপা বলে যে আমি মুস্তারিকে নিয়ে গুলশান, আমি তোমার ওখানে আসছি, তুমি কোথায়? আমি বললাম যে আপা আমি কিন্তু গ্রাম থেকে, অনেক বিশেষ করে শহর থেকে দূরে। আমি শহরেও ক্যাম্পিং করি কালচারাল, আমি গ্রামেও কালচারাল ক্যাম্পিং করি, উপশহরেও কালচারাল ক্যাম্পিং করি। সেদিন ছিলাম আমাদের ক্যাম্পিং উপশহরে এবং সেখানে কাজী রুজি থেকে, সেলিন হোসেন থেকে সবাই উপস্থিত ছিল। এই ঝড় বৃষ্টির মধ্যে যে সবাই উপস্থিত ছিল, কিন্তু সবচেয়ে বড় উপস্থিতি আমার, সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি ওই দিন আমি মুস্তারি আপাকে পেয়েছি। একটা সুন্দর, একটা মিষ্টি মুখ, একটা প্রিয় মুখ, এবং ওনার যে মুখটা যেমন সুন্দর এবং প্রিয়, অন্তরটা তেমনি। আমি প্রায় দু তিন বছর আগের কথা বললাম। এরপরে আপার সাথে আমার টেলিফোনে কথা হয় আধা ঘন্টা, কম করেও আধা ঘন্টা, বেশি হলে এক ঘন্টা। বিষয়বস্তু হলো বাংলাদেশের কালচারাল, বাংলাদেশের হেলথ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সব। এবং ইদানিং হয়েছেন পীরজাদা নুরুল আবেদিন, এবং উনি বলেছেন যে গুলশান আপা উনি কিছু করতে চাচ্ছেন, আপনি এগিয়ে আসেন, আমরা সবাই মিলে ওনাকে একটা সম্বোধনা দিই। আমার একটা পত্রিকা আছে, আমি আর পত্রিকাটা 2000 সালে ডিক্লারেশন পেয়েছে। আমি এই কবিতাতে, বিশেষ করে আমার পত্রিকাতে কবি সাহিত্যিকদের পরিচালনা করি, নেতৃত্ব দিই। আমার কবি বিশেষ করে পত্রিকাতে বাংলাদেশের নামে দিনে সবার কবিতা, প্রবন্ধ, গল্প লেখা উঠে থাকে, এবং আমি এটার পত্রিকার অ্যাওয়ার্ড দিই, আমি সবাইকে অ্যাওয়ার্ড দিই। পরে মুস্তফা এসে যখন খুব সুন্দরভাবে আমাদের পীরজাদা নুরুল আবেদিনের কথা বলল, তখন আমি দূর থেকেই বললাম যে আমি যাদের অ্যাওয়ার্ড দিয়ে থাকি, আমার মনে হয় ইনি তাদের মধ্যেই একজন। বুঝতে পারি, ঠিক আছে, আমি এনাকে আলোক থেকে একটা অ্যাওয়ার্ড দেব। এবং এই হলো আজকের অনুষ্ঠান। আজকে একটা কালচারাল অনুষ্ঠান আছে, লাস্টে প্রাম্ভিক অনুষ্ঠানটা একটা সেমিনার ভিত্তিক, যে আমরা চিনতাম না পীরজাদা নুরুল আবেদিন যে বিদেশে নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষকে কাউন্ট করে, বাংলাদেশের মানুষের মানবিক দিকটা দেখে, বাংলাদেশের কবিদের অ্যাওয়ার্ড দেয়, ওখানেও বাংলাদেশি কবিদের মূল্যায়ন করে। ওনার এই কাজগুলো আমার কাজের সাথে মিলে গেছে এবং মুস্তারি আপার কাজের সাথে মিলে গেছে। এবং আমি মুস্তারি আপাকে এমনও দেখেছি যে উনি শ্রমিকদের সাথেও কাজ করেছে। আমিও যেমন একদিন শ্রমিকদের সাথে কাজ করেছি, ওরা 10টা ইট মাথায় কীভাবে নেয় এটা আমি দেখেছি। কুলসুম নামে একটা শ্রমিক ছিল, প্রতিদিন 10টা ইট মাথায় নিত। আমি ওকে থাকতে জায়গা দিয়েছিলাম, সন্ধ্যে এসে ফিট হয়ে যেত। পরে ওর ছেলে মেয়ে বলল যে ম্যাডাম আমার মার তো জিন ধরেছে, সন্ধ্যার সময় ফিট হয়ে যায়। পরে আমি ওকে খেয়াল করলাম যে তুমি কী কষ্ট করো, বলে আমি 10টা করে ইট মাথায় প্রতিদিন বহন করি। আমি তখন ওকে নিউরোলজিস্টের কাছে পাঠিয়ে দিই এবং ওর ট্রিটমেন্টটা আমি করলাম। এরপর থেকে কুলসুম ভালো হয়ে গেল, কুলসুমের জিন চলে গেছে, কুলসুম এখনও বেঁচে আছে। আমি কিন্তু গুলশান, আমি একদম শ্রমিক, মেয়ে দিবস পালন করি বেশিরভাগ সময়, এখন একটু অসুস্থ হতে মাঝে মাঝে কম হয়, আমি শ্রমিকদের পাশে আছি। আমি কোরবানি দিলে সব একদম যেখানে ফকিরের ভিড় ওখানে পাঠিয়ে দিই, কারণ আমাদের ফ্ল্যাট বাড়িতে তো ফকির আসে না, যার জন্য
একদম মোট শুদ্ধে আমরা পাঠিয়ে দিই যে ওরা খান। তো এই যে আজকে অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লেগেছে, একটা খুব সুন্দর একটা শুধু একটা অনুষ্ঠান, একটা সৃজনশীল অনুষ্ঠান। এবং গত 15ই আগস্টে আমাদের মননশীল রাজনীতি কবি শেখ মুজিবুর রহমানের আমাদের প্রয়াত দিবস ছিল। আমরা একটা গোষ্ঠীর মতো করেছি, আমরা গান দিয়ে শেখ মুজিবকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। এবং তখন দেখেছি যে আমাদের মুস্তারেপার অন্য আরেক রূপ, উনি যে এত গান উৎসাহী আমার জানা ছিল না। এবং আমি আমি লিড দিয়েছি, মনিটর করেছি, আমি যখনই আপাকে টাইম দিয়েছি আপা যত ব্যস্ত থাকুন ঠিক যে চলে এসছেন আমাদের গোষ্ঠীর সাথে গান গাইতে, আপা চলে এসছেন। এবং ওখানে আমরা এই গানটা আমাদের বেতারে প্রচার হয়েছে, আপনারা যারা ইউটিউব দেখেন ইউটিউবে গুলশান ইয়াসমিন সার্চ দিলে দেখতে পাবেন শেখ মুজিবে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। এর মধ্যে মুস্তারিফা আছে, তো মুস্তারিফা সকল কাজে আছেন, ভালো কাজে আছেন, বাজে ফাঁদে নেই। আমি এটুকু বলতে পারবো যে উনি কোনো বাজে ফাঁদে পা দেন না। এটা একটা নারী, আমি নারীর জন্য বলছি, আমি একজন নারী। আমার নামে এই গাজীপুরে একটা ল্যান্ড নামকরণ হয়েছে। আজকে আমি একজন এমপিকে দেখলাম মহাব্যস্ত, আর আমার ওই ল্যান্ড উদ্বোধনের সময় শিশু বিষয়ক মহিলা মন্ত্রী মেহরা প্রস্তুমকি 2 ঘন্টা বসেছিলেন এবং খুশিতে কেঁদে ফেললেন যে একটা ভালো মানুষের স্বীকৃতি আমি বেঁচে থাকতে দেখে গেলাম। এটা আমার জীবনের একটা বিরাট পাওয়া, বিরাট। এবং আমি চাই যে মুস্তারি আপনাকে ভবিষ্যতে সরকার থেকে বাংলাদেশ থেকে আমাকে যেমন দিয়েছে তাকে ওই রকম বড় কিছু দেওয়া উচিত। আমি মনে করি তাকে আরো বড় কিছু দেওয়া উচিত যেটার মধ্যে মুস্তারির নামটা লেখা থাকবে। এবং আমি বেঁচে থাকলে আমি চেষ্টা করে যাব। আজকে আমার মনে হয় যে আমাদের পীরজাদা নুরুল আবেদিন আছেন এবং মহামান্য আমাদের বিচারপতি আছেন, উনি আমার এই পথে ধরো দেখা কথাটুকু বিবেচনা করে আজকে যে আয়োজন মুস্তারিফা করেছেন এবং তাকে সহযোগিতা করেছেন পীরজাদা নুরুল আবেদিন, এরপর উনিও একটি সুন্দর বক্তব্য রাখতে পারবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। স্যারকে আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা প্রতি বছর যে সমাজবন্ধু অ্যাওয়ার্ডটি দিয়ে থাকি, বিশেষ কারণে এই প্রোগ্রামে ওই দিন তিনি উপস্থিত হতে পারেনি, তাই আজকে আমরা তাকে সমাজবন্ধু অ্যাওয়ার্ডটি প্রদান করছি। সমাজবন্ধু অ্যাওয়ার্ডটি প্রদান করছেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নুরুল আবেদিন সাহেব। এটা জোরে হাততালি হবে। সেই সাথে আসাহকে আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা প্রতি বছর যে সমাজবন্ধু অ্যাওয়ার্ডটি দিয়ে থাকি, বিশেষ কারণে এই প্রোগ্রামে ওই দিন তিনি উপস্থিত হতে পারেনি, তাই আজকে আমরা তাকে সমাজবন্ধু অ্যাওয়ার্ডটি প্রদান করছি। সমাজবন্ধু অ্যাওয়ার্ডটি প্রদান করছেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নুরুল আবেদিন সাহেব। এটা জোরে হাততালি হবে। সেই সাথে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি যার প্রশংসা শুনছিলাম মুস্তারি বেগম, প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার খুব প্রিয় পীরজাদা, নামটা অবশ্য জানা ছিল না, এখানে এসে দেখলাম নুরুল আবেদিন। আমি আসলে খুব লজ্জা পাচ্ছি বলতে, কারণ একটু আগে আমাদের কবি যে কথা বললেন
সংসদ তাড়াতাড়ি চলে গেছে, আমারও একটু আসলে তাড়া আছে। আমি গ্র্যাভিটি প্র্যাকটিস করি, আমার রুমের সামনে অনেক রোগী বসে আছে, বারবার ফোন আসছে। তো বারবার যেহেতু ফোন আসছে, সেজন্য আমি একটু চাপে ছিলাম। তো ভাবছিলাম যে বলে চলে যাবো, কিন্তু আপা বলার পর তাড়ার উপরে যাওয়ার বিষয়টা কেমন অশোভন হবে সেটা ভেবে শঙ্কিত। তো আমাকে একটু যাওয়ার অনুমতি দেবেন আপনারা। আর এই রুল আবেদিনের সাথে আমার পরিচয়, সে তো জাপানে ছিল 89 সাল থেকে প্রায় 99 সাল পর্যন্ত। তখন জাপান থেকে সে একটা পত্রিকা করতো, চেতনা নামে সাহিত্য পত্রিকা। আমি তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে 90 দশকের মাঝামাঝি সময়ের কথা। সেখানে আমরা আমার গল্প ছাপা হতো, সেখানে সম্পাদক ছিল তিনি। তখন থেকে তার সাথে পরিচয় এবং আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে একটি কানেকশন ছিল চেতনার এবং নুরুল আবেদিনের। সেই নুরুল আবেদিনকে হঠাৎ করে ফেসবুকে আবিষ্কার করলাম। ফেসবুকে আবার আমরা বন্ধু হলাম, হারিয়ে গিয়েছিল মাঝখানে। জানলাম তার সব কর্মকাণ্ড। কিছুদিন আগে আমি গত বছর নিউ ইয়র্ক গিয়েছিলাম বইমেলায়। আমি সেখানে দেখেছি যে বাংলাদেশের যে সাংস্কৃতিক জাগরণের যে বিশাল ব্যাপার, মনে হচ্ছে যেন শুধু বাংলাদেশটা যায় জ্যাকসন সাইটে বসে আছে। নিজেকে খুব ভালো লেগেছিল, গৌরব বোধ করেছিলাম। এবং সেখানে আমাদের আবেদিন ভাইরাও বলিষ্ঠ ভূমিকা পালন করছে। আরেকটি কথা আমার শুনে খুব ভালো লাগলো, আপার পক্ষ থেকে যেটা শুনলাম, তিনি তার বাড়িতে তেতিম খানা প্রতিষ্ঠা করেছেন এবং সেটার প্রধান পৃষ্ঠপোষক। খুব ভালো লাগছে যে মানুষটি এতিমের পাশে দাঁড়ায়, সে তাকে কত মহান হয়, কত সেবক হয়, কত বড় উদার মনের হতে পারে, সেটি বলে বোঝানোর ব্যাপার নয়। যারা সেতিমখানা থেকে বড় হবে তারাই বুঝতে পারবে। তো এই যে সামাজিক কর্মকাণ্ড, এই যে সেবামূলক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলোর সাথে আমারও যেন কেমন একটা হৃদয়ের মিল আছে। আমি যখন মেডিকেল কলেজের স্টুডেন্ট, তখন আমরা এরকম আই ক্যাম্প করতাম, ফ্রি ক্যাম্প করতাম, আমাদের শিক্ষকদেরকে নিয়ে যেতাম, স্যারদের ওষুধের স্যাম্পল কালেকশন করে গরিবদেরকে দিতাম। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পরও কিন্তু এই বৈশিষ্ট্য রয়ে গেছে। এখন বাংলাদেশে যে মাদক বিরোধী একটা আন্দোলন হয়, প্রথম আলো মাদক বিরোধী আন্দোলন, সেটার আমি প্রধান সাইন্টিফিক উপদেষ্টা হিসেবে প্রায় 15 বছর ধরে ওদের সাথে আছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, মাদকের বিরুদ্ধে কথা বলি। আমাদের সমাজটা মাদকের খেয়ে যাচ্ছে এবং ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। এই যে আমরা এখন দেখছি মিয়ানমার রোহিঙ্গাদেরকে ঠেলে দিচ্ছে, আমরা বিপদগ্রস্ত ভাবছি, কিন্তু সবচেয়ে বড় বিপদ হচ্ছে তারা বস্তায় বস্তায় ইয়াবা ঠেলে দিচ্ছে আমাদের দেশে, আমাদের ডলারগুলো লুট করে নিয়ে যাচ্ছে, আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে। আমি মনে করি এটি প্রকাশ্য যুদ্ধ তাদের, এটি গোপন যুদ্ধ নয়। আমরা শেষ হয়ে যাচ্ছে, আমাদের তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এইসব দিকেও আমি আশা করি নুরুল কাদের, নুরুল আবেদিন অবশ্যই এইসব দিকে, মানবিক দিকগুলির দিকেও কাজ করবেন। এবং আমি তার শুভকামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি তার যে একজন সুরী, আপনারা বুঝতে পেরেছেন আমি খুব ব্যস্ততার মাঝেও কিন্তু এসেছি, কারণ বৃহস্পতি শুক্রবার ছাড়া কোনো প্রোগ্রামে কখনো যেতে পারি, সেট করা থাকে 1 মাস আগে থেকে। তবু আমি এসেছি খালি নুরুল আবেদিনের জনসভামূলক কাজ, যেটা আমি দীর্ঘ বছর ধরে দেখেছি, 89 সাল থেকে শুনে এসেছি। তার কারণে আপনারা সবাই এসেছেন, আমি খুব ভালো মনে করছি আপনারা আসাটা। আপনাদের ভিতরে মানবিক মূল্যবোধগুলি, চেতনার বীজ রোপিত হবে। শিশুরা এসেছে, তারা বুঝবে যে খালি বড় হলেই বড় হওয়া নয়, মানবিক চেতনা নিয়ে বড় হতে হবে। এটা খুবই মূল্যবান। এই মূল্যবান যদি আমাদের সন্তানদের মধ্যে রোপিত হয়, এই মূল্যবান বীজ, তাহলে আমরা মনে করব আজকের অনুষ্ঠানটা সার্থক হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যুব মহিলা লীগের পক্ষ থেকে সম্মানিত বিশেষ অতিথি, মাননীয় প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি
গুলশানি ইয়াসমিন সামনে উপবিষ্ট সকল দর্শক শ্রোতা এবং যাকে ঘিরে আজকে যা বাংলাদেশে আগমন উপলক্ষে যাকে ঘিরে এই অনুষ্ঠান সেই পীরজাদা নুরুল আবেদিন। আসসালামু আলাইকুম। নুরুল আবেদিন সম্পর্কেই যদি বলতে হয়, ওর সাথে আমার দীর্ঘকাল শুধু ফেসবুকে পরিচয় হয়েছে, তারপরেও একবার বাংলাদেশে আসলো। যারা বিদেশ থেকে বাংলাদেশে আসে তারা ঝড়ের গতিতে আসে আর বাতাসের পাখায় চলে যায়, তো খুব কম সময় আমাকে সময় দিল দেখা করার জন্য রাপা প্লাজায়। তো যানজটের কারণে যেই সময়টা দিয়েছে মোটামুটি যানজটেই সেইটুকু খেয়ে ফেলছে। তা আমি ভেবেছি যে ও হয়তো চলে গেছে, না, তারপরে যেহেতু রাস্তায় ফেরাও যায় না, আসলাম দেখি রাস্তায় পেপার পড়ছে, তখন আমার মনে হলো যে এ বিদেশ থেকে এসেছে। চেহারা পুরোপুরি বাঙালি, পোশাক বাঙালি, আমার ওকে আলাদা করে বাঙালি থেকে চেনার বা বাংলাদেশের বাইরে চেনার কোনো বিষয় ছিল না, কিন্তু ও যে দায়িত্ব নিয়ে একজন দেখা করতে আসবে এই জন্য দাঁড়িয়েছিল আমার মনে হয়েছে না। বিদেশের যে ভালো কিছু সেটুকু তার মধ্যে আছে আর ওর ভেতরে রয়ে গেছে বাঙালি, পুরোপুরি বাঙালি আমার সেটা নিয়ে। তা যাই হোক, সেদিন আর বেশি সময় দিতে পারলাম না, কিন্তু ওর সাথে আমার কথা হয়, প্রচুর কথা হয়। তারপরে ও অনেক কিছু দরকার হলে, কারো ফোন নাম্বার দরকার হলে আমি সেটা জোগাড় করে দেই, বা ওর কিছু কথা কিছু শেয়ারিং হয় আমাদের সাথে। ওর একটা পত্রিকা মনে হয় বঙ্গবন্ধুকে নিয়ে একটা পত্রিকা করছে, সেটার জন্য কিছু লেখার দরকার। আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলেছি যারা যারা অবশ্যই বঙ্গবন্ধু প্রেমী এবং বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ এবং লালন করে তাদের লেখাগুলোই আমি নিয়ে দিয়েছি। তো গতবার আসলো, আসার আগে বললো কি ও সমাজবন্ধু অ্যাওয়ার্ড দিচ্ছে, তো আমি কিন্তু অনুষ্ঠানটা দেখতে এসেছিলাম, আমি আমার বান্ধবী যারা এসেছিল অনুষ্ঠানটা দেখতে এসেছিলাম। তো সেখানে দেখলাম যে অ্যাওয়ার্ডটা যাদের যারা পাচ্ছে সেই পদক প্রাপ্তদের মধ্যে এই অভাজনের নামটাও আছে। তা আমি আমি সেই পদক পাবার যোগ্য কি না সেই বিবেচনা আমার না, সেই বিবেচনা নুরুল আবেদিন করেছে, ধন্যবাদ কৃতজ্ঞতা। আর যারা সেদিনও এই রূপটাই ছিল, আমার ভালো লাগছে নুরুল আবেদিনের সাথে যখনই আমি কথা বলি, ও মানুষটা বিদেশে থাকে, বাইরে থাকে, প্রবাসে থাকে, কিন্তু ওর ভেতরে যে বাংলাদেশের জন্য বাঙালির জন্য যে টান, ওর বুকের ভেতর একখণ্ড বাংলাদেশ, একখণ্ড ফসলের মাঠ, প্রবাহমান নদী, প্রবাহমান উত্তাল সমুদ্র, এসবকে বুকে ধারণ করে যে মানুষটি বাইরে আছে, ও ষড়ঋতু দেশের ছেলে, এই জন্য ও ষড়ঋতু পালন করে। আমি ফেসবুকে দেখি রূপা আবেদিন আর ওর ওই পিঠা মেলা, বৈশাখী উৎসব, আরও আরও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর আমি দেখি। এবং যেটা ভালো লাগে, কিছুদিন আগে দেখলাম যে বানভাসী মানুষের জন্য তার একটা কর্মকাণ্ড হচ্ছে, আমার আমি খুব খুশি হয়েছি যে এত কিছু শুধু বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশে তুলে ধরছে, এটার চেয়েও বড় কথা বাংলাদেশের সংকটকালে যে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর এরপরে আমি যে অনুরোধটা করব মুস্তারি বেগম সহ যারা এই সংগঠনের সাথে বাংলাদেশে জড়িত আছেন, আপনারা এরপরে রুমটা একটু বড় নেবেন, তাতে কি হবে একটু রুমটা ভরে গেছে, এই রুমে ছোট্ট রুমটার মধ্যে যে উত্তাল মানসিকতা নিয়ে, যে উত্তাল ভালোবাসা নুরুল আবেদিনের জন্য নিয়ে আছেন সেটার মহামূল্যবান। এরপর আর একটু বড় একটা রুম হবে, আমরা আরও শতেক শতেক মানুষ আসব নুরুল আবেদিনের জন্য, আমরা কথা বলবো, প্রাণ খুলে কথা বলবো, প্রাণ খুলে গান গাইবো, কবিতা পড়বো এবং তার কর্মকাণ্ডকে আমরা আরও আলোকিত করব। নুরুল আবেদিনের কাছে আমি খুব ছোট্ট একটা অনুরোধ করছি, আমাদের দেশ এখন বানভাসী মানুষের সয়লাব হয়ে গেছে, বানের পানিতে যেমন সয়লাব হয়ে গিয়েছিল, এখন বানভাসী মানুষের দুর্দশায় সয়লাব হয়ে গেছে। নুরুল আবেদিন বা বাংলাদেশ ফাউন্ডেশন, ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে 10টা মানুষের দায়িত্ব নিই, 10টা পরিবারের দায়িত্ব নিই, খুব অল্প, অনেক বেশি টাকাও লাগবে না, কাউকে একটা রিক্সা কিনে দিই, কাউকে একটা ভ্যান কিনে দিই, কাউকে একটা গরু কিনে দিই,
দশটা পরিবারকে যেন সে সহায়তা করে এই আবেদনটা নুরুল আবেদিনের কাছে রাখছি। আর অনেক বক্তাবধায় কথা বলবে। ধন্যবাদ নুরুল আবেদিন, আমার বাসায় একদিন তোমার দাওয়াত, এবং আমার কবি বন্ধু নাহার আহমেদ আছে, সে গান শোনাবে, সে সেদিন আজকে না আমার বাসায় যেদিন হবে তুমি অবশ্যই আসবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি লেখক রোকেয়া ইসলামকে। সেই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাংলা চ্যাপ্টারের সম্মানিত চিফ কোঅর্ডিনেটর মুস্তারি বেগমকে। অ্যাওয়ার্ডটি প্রদান করবেন আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নুরুল আবেদিন সাহেব। সেই সাথে সম্মানিত অতিথিদেরকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আমার স্যার বিচারপতি সিদ্দিকুর রহমান সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, স্মৃতিমণ্ডলী, সবাইকে আজকে নুরুল আমিন সম্পর্কে অনেকেই সুন্দর বক্তব্য রেখে যাচ্ছেন। আমি কিন্তু এই পরিবারের সাথে 1978 থেকে তাদের সাথে আমার সম্পর্ক, তারপর ভাই আমার অত্যন্ত ক্লোজ বন্ধু। যখন আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি তখন থেকে সে আমার বন্ধু। দীর্ঘদিন প্রবাসে যুক্তরাষ্ট্রে তার যে সামাজিক কর্মকাণ্ড অনেক বিস্তৃত, যারা বলে শেষ করা যাবে না। জাপানে অনেকদিন ছিল সাংবাদিকতার পাশাপাশি সামাজিক অঙ্গনে, সে বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বে, সারা বিশ্বে তার এই বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে বিস্তৃত করতে যাচ্ছে। তার এই সামাজিক কর্মকাণ্ডে আমি শুধু বড় ভাই হিসাবে না, একজন প্রবাসী হিসাবে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলাম, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময়ে সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যখনই গিয়েছি কোনো না কোনোভাবেই তার এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, সে একটা সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএও করে, সেই সংগঠন থেকে বিভিন্নভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সম্মানিত করার জন্য অনেক কষ্ট করে যুক্তরাষ্ট্রের মাটিতে সব সময় সব মাসেই সে প্রোগ্রাম একটা প্রোগ্রাম করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই যে অত কষ্ট করে বিদেশে যারা রোজগার করেন, যারা চাকরি করেন, অনেক কষ্ট করে সময় বের করতে হয়, তার মধ্যে নুরুল আমিন তার একটা নাম হইল কাউসার। সে যেভাবে কষ্ট করে যাচ্ছে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি তার এই কর্মকাণ্ড যাতে আরও সুন্দর এবং সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের সহযোগিতা সমর্থন সবসময় থাকবে, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত বিশেষ অতিথিকে, আমরা আলোচনা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, একটা জোরে হাত তালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম।
আজ সত্যি আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে এই জন্য যে আমরা একটা একজন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দিতে পেরেছি। উনি ওনার যে কর্মকাণ্ড আমেরিকাতে এ সম্পর্কে বিভিন্ন বক্তা আপনাদের কাছে বক্তব্য রেখেছেন এবং ওনার যে ঘনিষ্ঠ বন্ধু সহযোগী যেমন ডাক্তার মোহিত কামাল, অ্যাডভোকেট আতাউর রহমান এবং যারা ওনার সম্পর্কে জানেন তারা যে ভূয়সী প্রশংসা করলেন, এর থেকে আমরা বুঝতে পারি সত্যি বাঙালি হিসেবে সেই সুদূর আমেরিকা থেকেও সেই বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশের সব কিছু উনি সেখানে তুলে ধরছেন, যেটা সত্যি এটা প্রশংসনীয়। এবং উনি আমাদের কাছে সেই সম্বর্ধনা পাওয়ার উপযোগী, শুধু তাই না উনি বাংলাদেশও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। উনি একজন বীর বংশের লোক এবং এই যে যে এতিমখানা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানে উনি যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এটা সত্যি প্রশংসনীয়। আসলে কি আমাদের ধর্মে আমরা দেখি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যখন মক্কা বিজয় হয় তখন এইরকম উনার ভয়ে সবাই এরকম মক্কা থেকে পালাইতেছিল, এক ভুঁড়ি এরকম তার ভুজা নিয়ে সে যাইতে পারছে না। তখন আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভুঁড়িকে বলল, বুড়িমা তোমার কি এই ভুজা নিয়ে যেতে কষ্ট হচ্ছে? তুমি যদি বলো তা আমি তোমার ভুজাটাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি। তখন বুড়িমা বলল যে হ্যাঁ তুমি আমাকে একটু সাহায্য করো। তখন আমাদের নবী সেই তার গন্তব্যস্থলে যখন এইরকম ও তার বোঝাটা নিয়ে পৌঁছে দিল তখন ওই গোত্রের লোক দেখলো যে আরে যে মোহাম্মদের ভয়ে আজ আমরা মক্কা থেকে পালিয়ে আসছি, তুমি সেই মোহাম্মদকে সাথে করে নিয়ে আসছো, যদি এই সেই মোহাম্মদ হয় আর যদি এই তার কার্যকলাপ হয় তাহলে আমরা আমাদের মুসলমান হইতে আর কোনো অসুবিধা নাই। এবং ওই গোত্রের সবাই মুসলমান হয়ে গেল। আমাদের নবীর শিক্ষা থেকে আমরা দেখি যে মানুষের পরোপকার করা কত বড় ধর্মে এরকম নির্দেশ রয়েছে। আমাদের খলিফা ওমরের কথা আপনারা জানেন যে উনি রাত্রে এইরকম এলাকার ভিতর ঘুরে দেখত যে কারো কোনো অসুবিধা আছে কিনা। একদিন উনি ঘুরতে ঘুরতে দেখলেন যে এক ভুঁড়ি একটু পানি জাল দিচ্ছে আর তার পাশে তার ছেলে মেয়েরা বসে কাঁদতেছে। উনি যে বুড়িমার কাছে জিজ্ঞাসা করলো এরা কেন কাঁদতেছে, বলো যে এরা ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, তাই ওদের ভুষ দেওয়ার জন্য আমি এই পানি জাল দিতেছি যাতে ওরা মনে করে যে বোধহয় খাদ্য পাক করতেছে। এই কথা শুনে উনি নিজের সেই ট্রেজারিতে চলে গেলো যেখানে খাদ্য ছিল, নিজের পিঠে বহন করে সে বুড়ির কাছে সেই খাবার নিয়ে আসলো এবং বুড়ি পাক করে যখন সেই ছেলেদের খাইলো তারা খেয়ে খুশি হইল এটা দূর থেকে দেখে, তারপর উনি চলে গেলেন। আবার অন্য একটা ঘটনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ইবনে আব্বাস একবার মদিনার মসজিদে বসা ছিলেন, একটা লোক এসে বলল যে হুজুর আমি একটা বিপদে পড়েছি। বলে কি? বলে আমি কারো একজনের কাছ থেকে ধার নিয়েছিলাম কিন্তু সেই ধার পরিশোধ করার মতো সম্পত্তি আমার নেই, যদি আপনি তাকে একটু অনুরোধ করতেন তাহলে আমি কিছু সময় পেলে তার সেই ধারটা আমি পরিশোধ করে দিতাম। ইবনে আব্বাস এই কথা শুনে উনি এতে কাঁপে ছিলেন, মসজিদ থেকে এরকম জুতো নিয়ে বেরিয়ে আসলেন নিচে। তখন ওই লোকটা বলল হুজুর আপনি কি ভুলে গেছেন, আপনি এতে কাঁপে আছেন, এতে কাঁপে থাকলে এরকম মসজিদ থেকে বের হওয়া যায় না। বলে না আমি সেটা ভুলি নেই, উনার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতেছিল, উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে ইঙ্গিত করে বললেন এই কবর আল্লাহর কাছে আমি শুনছি, একজন মুসলমান যদি অন্য একজন মুসলমানের সামান্যতম উপকার করে সে 10 বছর এতে কাপ করার সব লাভ করবে। এর থেকে আমরা বুঝতে পারি আমাদের ধর্ম এই যে পরোপকারের এরকম বিভিন্ন উদাহরণ রয়ে গেছে। তা আমরা সমাজে যেখানে
যে পর্যায়ে যে থাকি না কেন আমরা চেষ্টা করব এই দুঃখী মানুষের কিছু কষ্ট লাঘব করার জন্য, মানুষের মানবতার সেবা করার জন্য। এই জাজ আবেদিন ভাই উনি সেই সুদূর আমেরিকা বসে এই এই যে আমেরিকা প্রবাসী লোকদের যে বিভিন্ন উপকার করছেন, এবং শুধু তাই না বাংলাদেশেরও যে উপকার করছেন, এটা সত্যি একটা জ্বলন্ত দৃষ্টান্ত। এবং উনি সত্যিকারে আমাদের কাছ থেকে সম্বর্ধনা পাওয়ার উপযোগী। উনাকে সত্যি আমাদের আপা মুস্তারি বেগম যে আয়োজন করেছে সত্যি এটা উনার প্রাপ্য এবং আমাদের সবারই প্রাপ্য। আর একটা জিনিস আমি বলতে চাই, উনি এই যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট, আমি এই কত কয়েকদিন আগে এই শোকের মাস আগর চলে গেল বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুকে আপনারা জানেন সপরিবারে যারা হত্যা করেছে আমরা তাদের নিন্দা করি, এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের এরকম তাদের মাগফেরাত কামনা করি। এবং উনি যে বঙ্গবন্ধুর আদর্শটাকে সেই আমেরিকাতে ছড়িয়ে দিচ্ছে এই জন্য উনাকে আমি আমার পক্ষ থেকে আমরাও বঙ্গবন্ধু একটা ফাউন্ডেশন আমরা জমা দিয়েছি এবং আশা করি আমরা সেটা পাব। সেই বঙ্গবন্ধুর আদর্শকে আমরা বাংলাদেশে এবং সারা বিশ্বে এরকম ছড়িয়ে দেওয়ার জন্য আমরাও প্রচেষ্টায় আছি। উনি আমাদের বন্ধু, উনি আমাদের ভাই, উনিও একই কাজ করে যাচ্ছে। আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে উনাকে আমি ধন্যবাদ জানাই, উনাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার আর বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না। উনাকে এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের মুস্তারি আপা যথেষ্ট কষ্ট করেছেন, উনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার কাছে আমার এই আহ্বান থাকবে, আমরা যেখানে যে পর্যায়ে থাকি আমরা যাতে করে মানব সেবা করতে পারি, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরঞ্জীবী হোক। বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর মুস্তারি বেগম, আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নুরুল আবেদিন সাহেবের হাতে সম্মাননা প্রেসটি তুলে দিবেন। ধন্যবাদ আলোক পত্রিকা এবং গুলশান ইয়াসমিনকে। আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ বাংলাদেশ। বিশেষ অতিথি কবি ও সাহিত্যিক গুলশান ইয়াসমিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য আবার অনুরোধ জানাচ্ছি মুস্তারি বেগমকে। এখন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে লেখক রোকেয়া ইসলামকে।